আচ্ছা, আগের দিনের ক্লাসের পিডিএফ গুলো তুমি দেখেছো তন্ময়? ম্যাম, আমার অ্যাকচুয়ালি জ্বর, আমি সেভাবে মানে ই করতে পারিনি। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে তুমি টাইমলি ওগুলো দেখে নিও, পিডিএফ গুলো, হ্যাঁ আর তারপরে ভিডিও লিঙ্কও স্যার প্রোভাইড করে দেবেন, তখন সেটাও দেখে নিও। ঠিক আছে, ভিডিওটাও দেখে নেবে আর পিডিএফটাও দেখে নেবে, আর কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। তো আগের দিন যেটা হয়েছে সেটা জেনেটিক্স হয়েছে আর কি। ঠিক আছে, জেনেটিক্স পোর্শনটা পুরোটা শেষ হয়ে গেছে। তুমি তুমি লাস্ট কোন ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে? ট্রাইব বোধহয়, নাকি? তার আগের ক্লাসটা অ্যাটেন্ড করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ট্রাইব অ্যাটেন্ড, ট্রাইবটা যখন পড়েছিলাম ওই ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে বোধহয়। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তুমি অ্যাসাইনমেন্টস গুলো দেবে বলেছিলে, সেগুলোও কিন্তু কন্টিনিউ ম্যাম, করো। ওই আর কি ভোটের রেজাল্ট আমি দেখছি আর কি, যদি 21-22 মানে দেওয়ার চান্স কম আর কি, তা আমি আচ্ছা ওই জন্য এক দুদিন একটু ওয়েট করছি। আসলে দেখি এক দুদিনের ভেতরে আশা করি নোটিফিকেশন দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, এক্সাম হবে কি না। প্রিলিমসের, হ্যাঁ, প্রিলিমসের 21-এ বলেছিল তো সবাই, একটা ওটা নিয়ে আছে, দেখা যাক। ভোটের তো ডিক্লারেশন করে দিল, আশা করি হ্যাঁ, এক দুদিনের ভেতর দিয়ে দেবে। আমি ঠিক করেছি, নাহলে সোমবার থেকে আমি লিখবো আর কি। আচ্ছা ঠিক আছে, তো ওটা স্টার্ট করো লেখাটা। ঠিক আছে, হ্যাঁ ওটা ডিলে করো না, কারণ তোমার পুরো মানে ব্যাকে অনেকগুলো বাকি আছে, তো হ্যাঁ সেগুলো সেগুলো কভার করতে হবে, প্লাস যেগুলো চলছে এখন সেগুলোকেও কভার আপ করতে হবে। ওই জন্যই বলছি যে লেখাটা স্টার্ট করো, আর লেখা যতক্ষণ না স্টার্ট করছো ততক্ষণ কিন্তু বুঝতে পারা যাবে না যে তোমার কোথায় আছে, মানে তোমার তোমার কোথায় ঘাটতিটা হচ্ছে সেটা বোঝা কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে, ওই জন্য অবশ্যই লেখাটা শুরু করো যত আচ্ছা তাড়াতাড়ি ঠিক সম্ভব, আছে। মানে ধীরে 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 জিনিসটা করতে থাকো, নাহলে জমে যাবে কাজটা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, আমরা যেটা করেছি সেটা হচ্ছে বায়োলজিটা, আমরা আজকের ক্লাসটা হলে বায়োলজিটা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কারণ আমাদের এর আগে আর্কিওলজি শেষ হয়ে গেছে, তো বায়োলজিতে আমরা জেনেটিক্সটা শেষ করেছি, আগে অ্যাডাপ্টেশন, গ্রোথ এগুলো হয়ে গেছে। তার প্রাইমেটসে তো তুমি ছিলে বোধহয়, প্রাইমেটস যখন আমি পড়িয়েছিলাম, হ্যাঁ, প্রাইমেটস করেছি। হ্যাঁ প্রাইমেটসে শোনা তুমি ছিলে। হ্যাঁ হ্যাঁ অ্যাডাপ্টেশন আর গ্রোথ আর জেনেটিক্স এই পোর্শনটা বোধহয় তুমি ছিলে না তখন, জেনেটিক্সে কিছুগুলো ক্লাস কিছু করেছিলাম। কিছুটা করেছো, পুরোটা বোধহয় করোনি। হ্যাঁ না, পুরোটা হয়নি। বেশ, তো ঠিক আছে, তো যেটুকু বাকি আছে সেটা তুমি দেখে নেবে অবশ্যই, দেখে নিয়ে তারপর আমাকে জিজ্ঞাসা করবে যে কোথায় অসুবিধা, কোথায় নিয়ে সেটা জিজ্ঞাসা করে নেবে। তো সেই অনুযায়ী আমি আবার তোমাকে মানে ডাউট ক্লিয়ারিং ক্লাস বা সবকিছুই হবে আমাদের, কিন্তু মোরালে সিলেবাস শেষের পথে। ঠিক আছে, কারণ বায়োলজি তো শেষ হয়েই গেছে, মানে শেষ হয়ে যাবে আজকে, আজকে ক্লাসটা হলে। এরপর যেটা মানে বাকি থাকে সেটা সোশ্যালে দুটো টপিক বাকি আছে, সেটা একটা হচ্ছে ডেমোগ্রাফি, আর একটা বাকি আছে রিলিজিয়ান। এই দুটো টপিকই বাকি আছে সোশ্যালে, বাকি কিন্তু কিছু আর বাকি নেই। আর একটা টপিক যেটা সোশ্যাল থিওরির পোর্শনটা, সেটা তোমাদের স্যার একদিন ক্লাস নেবে, সেইটা সোশ্যাল থিওরিটা স্যার পড়াবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এরপর তাহলে আজকে রেস হবে, যেটা রেস আমাদের বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজিরও যেরকম একটা পার্ট, সেরকম সোশ্যাল কালচারাল অ্যান্থ্রোপোলজিরও পার্ট। ঠিক আছে, রেসটাকে যদিও আমরা বায়োলজিক্যাল পার্সপেক্টিভে সবসময় দেখব, কারণ সোশ্যাল পার্সপেক্টিভে বিচার করব অবশ্যই, কারণ অ্যান্থ্রোপোলজি প্রথম দিনই আমি বলেছি একটা হোলিস্টিক সাবজেক্ট, তো যখনই আমরা অ্যান্থ্রোপোলজি কোনো বিষয় নিয়ে ডিসকাস করি তখন সেটা সব রকম অ্যাসপেক্ট থেকে, সব রকম ডিসিপ্লিনের হেল্প নিয়ে কিন্তু সেই সেটাকে স্টাডি করা হয়, সেই বিষয়টাকে স্টাডি করা হয়, পার্টিকুলার একটা বিষয়টাকে। তো রেস এমন একটা সেন্সিটিভ একটা শব্দ সারা পৃথিবীর জন্য, ভীষণ গুরুত্বপূর্ণ এবং একই সাথে সেন্সিটিভ, সেটা মানে আমাদের মাথায় রাখতে হবে সবসময়, আমরা কিভাবে এর প্রয়োগটা করছি। এতটাই সোশ্যাল বিভিন্ন ইস্যুস এই শব্দটার সাথে জড়িয়ে আছে যে আমাদের খুব মাইনিউটলি এটাকে হ্যান্ডেল করতে হবে। তো যেটা হলো,
রেস যে আমরা মূলত যেটা জানব যে রেসটাকে আমরা বায়োলজিক্যাল অ্যাসপেক্টেই মূলত দেখবার চেষ্টা করব। আমরা বায়োলজি দিয়ে বোঝবার চেষ্টা করব যে বিভিন্ন বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলোর পার্থক্য হয়ে যাওয়ার জন্য বিভিন্ন রেশিয়াল কমিউনিটি গুলো ফর্ম করছে। আমরা কিন্তু তাদের কোনো সোশ্যাল সোশ্যাল যে বিভিন্ন ব্যারিয়ার্স আছে সেইগুলো দিয়ে কিন্তু আমরা তাদের ডিসক্রিমিনেট করছি না, অনলি বায়োলজির ভিত্তিতে আমরা তাদের পার্থক্য করছি, আদার কিন্তু কিছু হচ্ছে না। তো এবার দেখবো যে যে কনসেপ্ট অফ রেস সেটাকে এক একজন এক এক রকম ভাবে এক্সপ্লেন করেছেন। তো কে কিভাবে এক্সপ্লেন করেছেন, মন্টেগু একভাবে এক্সপ্লেন করেছেন, তিনি মন্টে অ্যাশলে মন্টেগু একজন মানে বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজিস্টই বলা যেতে পারে। তো অ্যাশলে মন্টেগু তার মতো করে তিনি এক্সপ্লেন করেছেন যে তিনি বলছেন যে যে জিনসের ফ্রিকোয়েন্সি জিনসের যে ফ্রিকোয়েন্সি সেটার পরিবর্তনের জন্য বা এক্সচেঞ্জের জন্য যে বাউন্ডারি বা সেপারেশন সেপারেট কমিউনিটিগুলো ক্রিয়েট হয় বা পপুলেশনগুলো ক্রিয়েট হয় সেটাই হচ্ছে রেস বেসিক্যালি। তো এই যে ডিফারেন্স এসে যাচ্ছে এক একটা কমিউনিটির এক একটা ক্যারেক্টারিস্টিক্স, এক একটা জায়গার মানুষের এক এক রকমের ফিজিক্যাল ফিচার্স বা বায়োলজিক্যাল ফিচার্স, এই যে ডিফারেন্স এসে যাচ্ছে এইটাকেই তিনি রেস বলে বলছেন নাকি, মানে এটাকেই রেস বলা হচ্ছে। তো এই অনুযায়ী মানে যে জেনেটিক যে ভ্যারিয়েশনস গুলো আসছে বা এক একটা পকেট অফ কি বলবো প্লেসে যে এক একটা পকেটে এক একটা জায়গায় এক এক রকমের মানুষ দেখতে পাওয়া যাচ্ছে, তাদের ফিজিক্যাল ভেরিয়েশনস গুলো খুব প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। তো সেই সেই জায়গা থেকে অ্যাশলে মন্টেগু সেইটাকে হাইলাইট করার চেষ্টা করেছেন। হুটনও একটা কনসেপ্ট দিয়েছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যারেক্টার ভ্যারি করে যাচ্ছে, যেটা মরফোলজিক্যাল ফিচার্স একদমই সেইগুলো ভ্যারি করে যাচ্ছে, সেটা অ্যাডাপ্টেশনের ফলে আসতে পারে, জেনেটিক চেঞ্জেস এর ফলে আসতে পারে। তো অ্যাডাপ্টেশনের সাথেও জেনেটিক চেঞ্জটাও খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা জেনেটিক্সটা যত বেশি ভালো করে বুঝবো বা অ্যাডাপ্টেশনটা প্রসেসটা কিভাবে হচ্ছে সেটা যত করে ভালো করে বুঝবো আরো বেশি আমাদের কাছে পরিষ্কার হবে যে কেন এগুলো এক একটার সাথে এক একটা লিঙ্কড। তো এক একজন মানে হুটন মন্টেগু এরা এক একজন এক এক ভাবে রেসকে এক্সপ্লেন করেছেন, কিন্তু সবাই বায়োলজিক উপর বেশি স্ট্রেস দিয়েছেন। তো সেটা আমরা সবসময় মাথায় রাখবো যে রেশিয়াল যে কি বলবো রেশিয়াল যে মানুষের মধ্যে কনফ্লিক্টস বাঁধে সেইগুলো সেইটা মানে একেবারেই সোশ্যাল কনফ্লিক্টস বিভিন্ন রকমের, সেইটার মধ্যে কিন্তু আমরা যাবো না, আমরা অনলি বায়োলজি দিয়ে এটাকে বিচার করছি, বায়োলজিক্যাল বিভিন্ন ডিফারেন্সেস দিয়ে এটাকে বিচার করছি। তো সেই দিকটায় বেশি আমরা নজর রাখবো। এবার হোয়াট ইজ রেস সেটা আবার হার্সকোপিস একরকম ভাবে, তিনিও একজন অ্যান্থ্রোপোলজিস্ট, তিনিও এটাকে আর একভাবে ডিল করেছেন বা বলে এক্সপ্লেন করেছেন। তিনি এটাকে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর আর কি বেশিটা প্রাধান্য দিয়েছেন যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা বডিলি বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা চেঞ্জেস গুলো এক জন্যে এক একটা গ্রুপ অফ পিপল এক একজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে। ধরো একটা খুব মানে সাধারণ এক্সাম্পল যেটা, ধরো ইউরোপিয়ানদের যে স্কিন টোন বা স্কিন কালার সেটার সাথে কিন্তু ইন্ডিয়ানদের স্কিন কালার এক নয়, তাদের স্কিন কালারের অনেক ডিফারেন্স আছে। তো রেশিয়াল মানে গ্রুপটা গ্রুপ মানে সেটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তারা এক ধরনের রেশিয়াল ক্লাসিফিকেশনে পড়ছে, আমরা আরেক ধরনের রেশিয়াল ক্লাসিফিকেশনে পড়ছি। তো এইভাবে ডিফারেন্সিয়েট হচ্ছে। তো স্কিন কালারটা কিন্তু একটা বায়োলজিক্যাল কম্পোনেন্ট, তো এটা বায়োলজি দিয়েই কিন্তু বিচার হচ্ছে বা সেটা মানে একদমই বায়োলজিক্যাল কনসেপ্ট আর কি, সেইটার উপরেই কিন্তু বারবার বিভিন্ন জন বিভিন্নভাবে স্ট্রেস দিচ্ছেন যে এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু অন্য কিছু নয়, অন্য হিউম্যান বিহেভিয়ারটা কিন্তু সেখানে ইম্পর্টেন্ট না, মানুষ এটাকে ডিসক্রিমিনেট করছেন কিন্তু সেটা কিন্তু এখানে আসল ফ্যাক্টর নয়, আসল ফ্যাক্টরটা মানে আমরা স্টাডি করবার জন্য বায়োলজিটাই এখানে প্রধান ফ্যাক্টর। তো এবার ইউনেস্কো ইউনেস্কো যেটা করেছে, ইউনেস্কো একটা ডেফিনেশন দিয়েছে এবং সেই ডেফিনেশন অনুযায়ী কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ রেস ড্র করা হয়েছে। সেটা হচ্ছে এখানেও বলা হচ্ছে এটা একটা রেসটা হচ্ছে একটা বায়োলজিক্যাল অর জুওলজিক্যাল কনসেপ্ট, আর এটা হচ্ছে হেরিডিটি বা জেনেটিক স্ট্রেন দিয়ে এটাকে মানে
ইয়ে করা হয়, মানে বিচার করা হয় যে তার মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স আসবে বা আসবে না সেইটাকে দেখা হয়। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে এটা মানে ইউজফুল যেটা সেটা বারবারই বলা হচ্ছে, যেটা বায়োলজির দিকেই ইম্পর্টেন্সটা দেওয়া হচ্ছে, ইউনেস্কো কিন্তু সেটাই বলছে যে বায়োলজিটা ইম্পর্টেন্ট, সেই সেই দিকেই আমাদের মাথায় রাখতে হবে, সেইভাবেই আমরা আলাদা আলাদা করছি এক একটা গ্রুপ অফ পিপলকে। ঠিক আছে, তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে মিক্সচার অফ রেসেস। এখন কি হয়েছে, এখন পৃথিবীটা আমাদের অনেক বেশি গ্রিপে চলে এসেছে, মানে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনেক সহজে যেতে পারি। এখন আমাদের ওই জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার গুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আমরা যদি চাই আজকে, মানে অবশ্যই আমাদের কিছু অর্থনৈতিক সাপোর্ট অবশ্যই লাগবে, কিন্তু সেটার মাধ্যমে আমরা কিন্তু বিদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারি আর কি। সেই সেই যাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। সেই সহজ হয়ে যাওয়ার জন্যে এক একজন এক একটা পারপাসে এক একটা জায়গায় শিফট হয়ে যাচ্ছে, মাইগ্রেশন হচ্ছে, এবং তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে জেনেটিক এক্সচেঞ্জও হচ্ছে, মানে সোজা কথায় তাদের মধ্যে মেটিং হচ্ছে এবং নেক্সট জেনারেশন আসছে, এবং তাদের মধ্যে যেহেতু ক্রস হচ্ছে তো আমার নেক্সট জেনারেশনের মধ্যে মিক্সচার এসে যাচ্ছে। তার জন্য একটা যদি এই যে রেশিয়াল গ্রুপে ভাগ করার যে কনসেপ্টটা সেটা কিন্তু থাকছে না, সেটা চলে যাচ্ছে, কারণ সবার মধ্যে অ্যাডমিক্সচার চলে আসছে। তো আলাদা আলাদা করে আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীটা যেখানে এতটাই ছোট হয়ে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে আমরা রেস দিয়ে কাউকে ডিসক্রিমিনেট করার জায়গাতে কিন্তু নেই, কারণ আমরা নিজেরাই জানি না আমরা নিজেরা কোন রেসে বিলং করি, কারণ সবার মধ্যে জেনেটিক অ্যাডমিক্সচারটা এতটাই বেশি হয়ে গেছে, এখানে আলাদা করাটা কিন্তু একটা ভীষণ কঠিন কাজ। আচ্ছা, এবার আসছি রেসিজম। রেস একটা জিনিস আর রেসিজম একটা জিনিস। রেস একটা যেটা কমপ্লিটলি একটা বায়োলজিক্যাল কনসেপ্ট, রেসিজম সেটা একটা সোশ্যাল কনসেপ্ট বা সোশ্যাল বিহেভিয়ারও বলতে পারো একটা, যেটা রেস থেকে রেসকে কেন্দ্র করে সেই বিহেভিয়ারাল প্যাটার্নটা আমরা দেখিয়ে থাকি, সেটা কিন্তু রেসিজম। তো এখানে এই রেসিজম ব্যাপারটা কিন্তু অনেক ডিসক্রিমিনেশন এনে দেয়। আমরা মানে বিভিন্ন সময় সেটা দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের কাছে একটা জ্বলন্ত উদাহরণ। সেই সময় জার্মানিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে রেসিজমের একটা ভীষণ বড় উত্থান দেখতে পাওয়া গেছিল। তখন স্কিন কালার দিয়ে, স্কিন টোন দিয়ে মানুষকে ডিসক্রিমিনেট করা হচ্ছিল একে অপরের থেকে। তো সেটা একটা মারাত্মক ফল আমরা সেটা দেখতে পেয়েছি যে রেসিজমটা কি জিনিস হতে পারে, কোন জায়গায় মানুষকে পৌঁছে নিয়ে যেতে পারে। তো সেটা একটা সোশ্যাল সোশ্যাল অ্যাস্পেক্ট বলা যেতে পারে অফ রেস। এবার চলে আসি, আমরা ফোকাস করছি এখানে যেহেতু বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজিতে আমরা রেসটাকে পড়ছি, তাই জন্য আমরা কিন্তু বায়োলজির দিকটাই ফোকাস করছি। আবারও বললাম যে রেসের কিন্তু একটা সোশ্যাল একটা মারাত্মক ইম্প্যাক্ট আছে, যেটা রেসিজম রিপ্রেজেন্ট করছে। তো সেইটার দিকে আমরা যাচ্ছি না, আমরা শুধু স্টাডি করবার খাতিরে আমরা কিন্তু রেসের বায়োলজিক্যাল, কমপ্লিটলি বায়োলজিক্যাল অ্যাসপেক্টের দিকেই সবসময় ফোকাস করছি। তো এখানে রেসের ক্রাইটেরিয়াগুলো কি কি আছে, রেসের ক্রাইটেরিয়াগুলো আছে, সার্টেন ট্রেটস আছে যেটা মানে রেসকে মানে এই যে আমরা বিভিন্ন লোককে ক্লাসিফাই করছি যে এ এই রেসের অন্তর্গত, ও ওই রেসের অন্তর্গত, গ্রুপ অফ রেস যেটাকে আলাদা আলাদা করছি, সেইটার দিক থেকে যদি বিচার করতে গেলে কিছু ক্রাইটেরিয়া দিয়ে তো আমাকে পৃথক করতে হবে, এই গ্রুপিং সিস্টেমটা তৈরি করতে হবে। তো সেই কিসের বেসিসে আমি করছি, তো সে এখানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, যে বিভিন্ন রকম মেকানিজম আছে, যেরকম এখানে যে স্কিন কালার, তারপরে হেয়ার ফর্ম, লিপ ফর্ম, তারপরে এয়ার প্যাটার্ন, এরকম হাইট, এরকম বিভিন্ন রকম কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলো দিয়ে আমরা কিন্তু এই রেসকে আর কি মানে রেশিয়াল ক্রাইটেরিয়া যেগুলো আর কি তৈরি হচ্ছে, এবং এই অনুযায়ী আমরা ক্লাসিফাই করি আর কি রেস গুলোকে, মানে কি এই এই ফ্যাক্টর গুলো দিয়ে। এখানে এনভায়রনমেন্টারও একটা ভীষণ বড় ফ্যাক্টর, কারণ আমরা কোন ধরনের জিওগ্রাফিতে বিলং করি সেটার উপরেও কিন্তু আমরা কোন গ্রুপ অফ রেসের মধ্যে পড়ছি সেটাও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। সেখানে অ্যাডাপটেশন ইনভলভড আছে,
জেনেটিক মেটেরিয়াল ইনভলভড আছে, সেখানে কে কতটা অ্যাডাপ্ট করতে পারছে একটা পরিবেশের সাথে, সেই অনুযায়ী তার কি কি চেঞ্জেস আসছে, বায়োলজিক্যাল চেঞ্জেস অবশ্যই, সেইটার সেটার সাথেও কিন্তু রেসের একটা প্রভাব আছে। মানে রেসটা তৈরি হচ্ছে এই ছোট 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 বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু এই জিনিসটা ফর্ম করছে। তো এগুলো রেশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে আর কি। তো জেনেটিক মেকানিজম এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি রেশিয়াল ক্রাইটেরিয়াতে। এবার ক্লাসিফিকেশন অফ রেশিয়াল ক্রাইটেরিয়া, তো রেশিয়াল ক্রাইটেরিয়াকে আবার তিনটে ক্যাটাগরিতে ক্লাসিফাই করা হয়েছে। এক একটা ক্যাটাগরিতে এক এক রকম, যেমন ফার্স্ট ক্যাটাগরি কিছু যেরকম স্কিন কালার, নোজ ফর্ম, ফেস এটসেট্রা একটা ক্যাটাগরিতে যদি আমি ফেলি। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ব্লাড গ্রুপস, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে একটা মানে ক্রাইটেরিয়ার মধ্যে ক্যাটাগরি আছে আবার তিনটে, সেইটা বলছি। সেকেন্ড ক্যাটাগরির মধ্যে ব্লাড গ্রুপস পড়ছে, সেটা ফিজিওলজিক্যাল ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি। তো এই ব্লাড গ্রুপের মধ্যে ব্লাড গ্রুপ হচ্ছে এবিও ব্লাড গ্রুপ একটা হতে পারে, এমএন ব্লাড গ্রুপ একটা হতে পারে। এবার ব্লাড গ্রুপের আবার অনেক ধরনের ব্লাড গ্রুপ হয়, কিন্তু এখানে আমরা এবিও সিস্টেমটা যেহেতু পপুলার, আমাদের যে ব্লাড গ্রুপ প্যাটার্ন সেটা এবিও দিয়েই ডিনোট করা হয়। তো এবিও ব্লাড গ্রুপ আর এমএন ব্লাড গ্রুপ এই দুটো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। এগুলো একটা পপুলেশন মার্কার হিসেবেও এটাকে ট্রিট করা হয়, মানে জেনেটিক মার্কার আর কি। তো জেনেটিক্স যখন পড়েছিলাম তখন একটু বলেছিলাম যে জেনেটিক মার্কারটা কি জিনিস, এক একটা পপুলেশনে এক একটা ক্যারেক্টারিস্টিক্স মার্কড হয়ে যায় যে এই পপুলেশনে এই ক্যারেক্টারিস্টিক্সটা দেখা যাচ্ছে। তো সেটা একটা জেনেটিক মার্কার বা পপুলেশন মার্কার হিসেবে তাকে সিম্বলাইজ করা হয়। তো সেরকমই ব্যাপার আর কি, সেটা রেসের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়, এবং রেসের ক্ষেত্রে সেটা প্রয়োগ করে সেই মানে সেইভাবে ভাগটা করা হয় আর কি রেশিয়াল গ্রুপগুলোকে। এছাড়াও যেটা আছে ওই যে পিটিসি টেস্টিং, এটা আমি জেনেটিক্স পড়াতে গিয়ে বলেছিলাম যে পিটিসি টেস্টিংটা কি জিনিস। পিটিসি ফুড ফর্মটা হচ্ছে ফিনাইল থায়ো কার্বামাইট, তাছাড়া কালার ব্লাইন্ডনেস, তারপর অ্যাবনর্মাল বিভিন্ন ট্রেস যেগুলো অফ হিউম্যান ব্লাড, এইগুলো কিন্তু এক একটা পপুলেশনে এক এক দেখা যায় আর কি। এগুলো পপুলেশন ভিত্তিক বা ওই পপুলেশন মার্কার যেটাকে বলা যেতে পারে, যে কোনো একটা পপুলেশনে ধরে একটা ডিজিজ খুব বেশি মাত্রায় হয়, আবার কোনো পপুলেশনে সেই ডিজিজটা হয়তো দেখায় যায় না। তো সেইভাবেও কিন্তু মার্ক করা হয় রেশিয়াল গ্রুপ গুলোকে বা ভাগ করা হয় আর কি। এটা হচ্ছে থার্ড ক্যাটাগরি। এবার যেটা আসছে রেশিয়াল ক্রাইটেরিয়া, রেশিয়াল ক্রাইটেরিয়াতে একেবারে চলে আসবো, যে এই যে ক্যাটাগরি ওগুলো হলো ক্রাইটেরিয়া, কিন্তু এবার ক্রাইটেরিয়া গুলো বলবো। যেমন স্কিন, স্কিন খুব ইম্পর্টেন্ট একটা, যে কার কিরকম স্কিন টোন বা স্কিন কালার, সেই অনুযায়ী কিন্তু রেশিয়াল পপুলেশনকে ভাগ করা হয়েছে বিভিন্ন ভাবে। তো এক একজনের কালার, যেমন তিনটে কালারের স্কিন টোন দেখতে পাওয়া যায়, যেমন হোয়াইট স্কিন পিপল, ইয়েলো স্কিন পিপল, একটা হচ্ছে ব্ল্যাক স্কিন পিপল। তো এবার এর মধ্যেও আবার হচ্ছে প্যালিও, ইয়েলোইশ, এরকম ডিভিশনস হয়। তো মোটামুটি এই তিনটে ক্যাটাগরি, লিউকোডার্মস আর একটা আছে জেন্থোডার্মস, একটা হচ্ছে মেলানোডার্মস, এই তিনটে হচ্ছে নাম আর কি, এই তিনটে টার্মের এইটা আর এইটা বলে মানে বলা হয় আর কি, ডিনোট করা হয় আর কি। তো যেটা হোয়াইট স্কিন পিপলদের মধ্যে আবার মানে আর কি কিছু কিছু টাইপ দেখতে পাওয়া যায়, যেমন নর্থ আমেরিকানস, পলিনেশিয়ানস হোয়াইট স্কিন কালার দেখতে পাওয়া যায়, এটা পিঙ্কিশ হোয়াইট দেখতে পাওয়া যায়, টানি হোয়াইট দেখতে পাওয়া যায়, লাইট ব্রাউন দেখতে পাওয়া যায়, এরকম ব্রাউন স্কিন পিপল দেখতে পাওয়া যায়, কিন্তু লাইট আর কি অনেকটাই আর কি। তো এই এইগুলো লাইট স্কিন হলো। আর তারপর হচ্ছে ইয়েলো স্কিন পিপলদের মধ্যে হচ্ছে মঙ্গোলয়েড যারা থাকে আর কি, মঙ্গোলয়েডদের মধ্যে ইয়েলো স্কিন বেশি দেখতে পাওয়া যায়। মঙ্গোলয়েড গ্রুপ অফ পিপলের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি নর্থ ইস্টের, নর্থ ইস্ট ইন্ডিয়ার যে যাদের পপুলেশনে যে যাদের স্কিন কালারটা যদি একটু মাথায় আনো তাহলে বুঝতে পারবে যে মঙ্গোলয়েড প্যাটার্নটা ঠিক কি হয়। দে আর মঙ্গোলয়েড প্যাটার্নের মধ্যেই পড়ে, তাদের স্কিন কালারটা হচ্ছে ইয়েলো স্কিন হয়, মানে ইয়েলোইশ হয়, নট হোয়াইটিশ। তো এবার আসি থার্ড ক্যাটাগরি স্কিন কালার, যেটা হচ্ছে ব্ল্যাক স্কিন পিপল, যেটা হচ্ছে আফ্রিকান পিপলস এর মধ্যে প্রধানত দেখতে পাওয়া যায়, পাপুয়া নিউ গিনি, তারপরে মেলানেশিয়ান, প্রি ড্রাবিডিয়ানস, অস্ট্রেলিয়ানস, এদের মধ্যে কিন্তু এই স্কিন টোনটা দেখতে পাওয়া যায় মূলত।
এবার যেটা আসবো সেকেন্ড ফর্ম সেটা হচ্ছে হেয়ার কালার। হেয়ার কালারটা খুব ইম্পর্টেন্ট, এক একটা জায়গা মানুষের রেশিয়াল গ্রুপ অনুযায়ী তাদের হেয়ার কালারটা কিন্তু পাল্টে যায়। যেমন কোথাও কোথাও রেডিশ হেয়ার কালার দেখতে পাওয়া যায়, কোথাও কোথাও ডার্কার হেয়ার কালার দেখতে পাওয়া যায়, মানে কালো দেখতে পাওয়া যায়, কোথাও একটু লালচে ভাবে দেখতে পাওয়া যায়, কোথাও একটু ব্রাউনিশ দেখতে পাওয়া যায়, ব্রাউনিশ রেড দেখতে পাওয়া যায়। ইন্ডিয়ানদের মধ্যে মূলত কালোই দেখতে পাওয়া যায়, খুব একটা মানে ডার্ক ব্রাউন, আমরা যেটাকে কালো বলি বেসিক্যালি ওটা ডার্ক ব্রাউন। তো এই ধরনের কালারই মোটামুটি দেখতে পাওয়া যায়, ব্ল্যাক এরকম টেক্সচার। এবার হেয়ার টেক্সচার শুধু কালার নয়, হেয়ার টেক্সচার দিয়েও আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে কার কি ধরনের টেক্সচার হতে পারে। যেরকম ধরো উলি হেয়ার হয়, তারপর উলি হেয়ার মানে নিগ্রোদের মধ্যে উলি হেয়ার দেখতে পাওয়া যায়, কার্লি হেয়ার এক ধরনের হয় সেটা দেখতে পাওয়া যায়, ওয়েভি হেয়ার এক ধরনের হয় সেটা দেখতে পাওয়া যায়, ব্রড ওয়েভি হয় সেটা এক ধরনের দেখতে পাওয়া যায়। তো এই বিভিন্ন হেয়ারের ক্যাটাগরি আছে যেগুলো বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন রকমের হেয়ার দেখতে প্যাটার্ন দেখতে পাওয়া যায় বা টেক্সচার দেখতে পাওয়া যায়। তো সেটা দিয়েও কিন্তু মানে রেসের যে গ্রুপ রেশিয়াল গ্রুপ গুলোকে পৃথক করা সম্ভব আর কি। লিপ ফরমেশন সেখানেও একই ব্যাপার, যে লিপের ফরমেশনটা ঠিক কিরকম সেইভাবেও কিন্তু পৃথক করা হয় আর কি, যে কি ধরনের হবে আর কি। এখানে নিগ্রোসদের এক ধরনের লিপ দেখতে পাওয়া যায়, লিপ প্যাটার্ন দেখতে পাওয়া যায়, যেমন এপ লাইক লিপস, মানে এপদের মধ্যে যে লিপের প্যাটার্নটা দেখতে পাওয়া যায়। এপ কারা জানো তো? এপ আমরা কাদের বলি? প্রাইমেস যখন পড়িয়েছিলাম বলেছিলাম না যে এরা এপস, মানে এপ কারা, মানে কাদের, মানে এপ বলতে কাদের কথা মাথায় আসে? তুমি কি আছো? যাই হোক, তো এপ মানে এপ লাইক স্ট্রাকচারস হয় আর কি, বেসিক্যালি লিফ ফরমেশন গুলো এপ লাইক হয়ে থাকে। তো এছাড়া তোমার কি বলবো, নিগ্রোসদের মধ্যে বেসিক্যালি এরকম দেখতে পাওয়া যায়, মানে লিপ প্যাটার্ন আর কি, লিপ ফরমেশন গুলো এক একটা মানে গ্রুপ অফ রেশিয়াল গ্রুপ যদি বলা যায় তো এক একজনের মধ্যে এক একটা প্যাটার্নের দেখতে পাওয়া যায় আর কি লিপ ফরমেশন গুলো। প্রগনাথিজম, এবার ফেসিয়াল প্রগনাথিজমটাও এক 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 একটা গ্রুপে এক এক রকম, সেটা মঙ্গোলিয়ানদের মধ্যে একরকম, ককেশিয়ানদের মধ্যে একরকম, নিগ্রোয়েডসদের মধ্যে এক রকম। মানে ফেসিয়াল প্রোফাইলটা ঠিক কিরকম হবে, প্রগনাথিস হবে কি হবে না, সেটাই টাইপটা হচ্ছে এক একটা গ্রুপে এক এক রকম। তো ক্যাপাসিটি অফ দ্য স্কাল সেটাও কিন্তু পাল্টে পাল্টে যায় গ্রুপ অনুযায়ী, সেটা রেশিয়াল ক্লাসিফিকেশন অনুযায়ী কিন্তু পাল্টে পাল্টে যায় বা এটা হয় আর কি, মানে ক্রেনিয়াল ক্যাপাসিটিটা আর মধ্যে একটা ওভারল্যাপিং চলে আসে। এছাড়া ন্যাজাল ইন্ডেক্স, ন্যাজাল ইন্ডেক্স মানে কিন্তু পার্সেন্টেজ রিলেশন, যেটা হচ্ছে ন্যাজাল লেন্থ আর মানে নোজ লেন্থ আর নোজ ব্রেথ, এটা করে কিন্তু পার্সেন্টেজ করে কিন্তু ন্যাজাল ইন্ডেক্সটা বার করা হয়। তো ন্যাজাল ইন্ডেক্সটাও আর কি এক একটা রেশিয়াল পপুলেশনে এক এক রকমের দেখতে পাওয়া যায়। এবার ন্যাজাল ইন্ডেক্সটার আবার ক্যাটাগরি আছে, ন্যারো ন্যারো নোজ, তারপরে কি বলবো ব্রড নোজ, সেইভাবে আর কি ক্যাটাগরি করা হয় আর কি, মানে যেরকম মানটা আসবে সেই মান অনুযায়ী কিছু রেঞ্জ আছে, সেই অনুযায়ী আর কি এটাকে ক্যাটাগরি করা হয় যে কোনটা ব্রড হবে কোনটা ন্যারো হবে। তো সেই সেই অনুযায়ী আবার রেশিয়াল পপুলেশনে কিন্তু সেই পার্থক্যটা দেখতে পাওয়া যায় যে কিরকম ধরনের নোজ প্যাটার্নটা হবে। তো ন্যাজাল ইন্ডেক্সটা দিয়েও কিন্তু সেটা একটা বুঝতে পারা যায়, এটা একটা। তারপরে হচ্ছে স্টেচার আর বডিলি হাইট, যেটা সেটার একটা ব্যাপার আছে, মানে স্টেচারটা কিরকম হবে, কি মানে হাইটটা কিরকম হবে। জেনারেলি 4 ফিট 11 ইঞ্চের নিচে কিন্তু কোনো হিউম্যানের হাইট থাকে না,
মানে মোটামুটি হিউম্যান পপুলেশন আমাদের পৃথিবীতে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যা আছে তার এর থেকে নিচে খুব একটা হয় না। এছাড়া তো 5 ফিট 10 ইঞ্চ কিন্তু তার বেশি 6 ফিট এরকম তো থেকেই থাকে, সেটা ভ্যারি করে সাইজটা, কিন্তু 4 ফিট 11 ইঞ্চের নিচে দেখতে পাওয়া যায় না। তো এই স্ট্রেচারের মধ্যে আবার ভেরিয়েশন দেখা যায়, এক একটা কমিউনিটিতে স্ট্রেচারের রেঞ্জটা এক এক রকম, মেল ফিমেল অনুযায়ী আবার এক এক রকম হয়ে থাকে। তো সেটাও একটা কিন্তু ফ্যাক্টর রেশিয়াল গ্রুপের ক্ষেত্রে, রেশিয়াল গ্রুপটা ফরমেশনের ক্ষেত্রে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায় আর কি। তো সেফালিস ইন্ডেক্সটাও ইম্পর্টেন্ট একটা রেশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে আর কি। তো এখানে যেটা লেন্থ অফ দ্য হেড অ্যান্ড ব্রেথ, যেটা হেড লেন্থ এবং হেড ব্রেথটাকে সেটাকে মানে রেশিও করে সেটার আর কি যে মানটা বেরোয় সেই অনুযায়ী আর কি ডিফারেন্সিয়েট করা হয় আর কি, যে কোনটা ওমেনে, কোনটা মেল, কোনটা ফিমেল, কোনটা অ্যাডাল্ট, কোনটা চিলড্রেন, সেটা যেরকম করা হয়। একটা পার্টিকুলার পপুলেশনেও কিন্তু এই লেন্থের একটা রেঞ্জ থাকে আর কি, সে এই লেন্থ থেকে এই লেন্থের মধ্যে হয়, তো রেশিয়াল গ্রুপ অফ পপুলেশন যেটা হয় সেটাকে সেটা দিয়েও কিন্তু আর কি বোঝা যায় আর কি যে কার কিরকম প্যাটার্নের হচ্ছে বা ইন্ডেক্সটা হচ্ছে, সেফালি ইন্ডেক্সটা হচ্ছে। তো এটা ভ্যারি করে যায় সেই অনুযায়ী আর কি, এইসব এইটা রেশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে। তো এই রেশিয়াল ক্রাইটেরিয়া দিয়েও কিন্তু ভাগ করা সম্ভব আর কি। তো এবার যেটাতে যাব সেটা হচ্ছে ইউনেস্কো আমাদের স্টেটমেন্ট দিয়েছে কিছু রেস সম্পর্কিত, যে রেস জিনিসটা কি সেটা মানে তার যে ডেফিনেশন সেটাও যেমন ইউনেস্কো দিয়েছে, তার থেকে কিছু ক্যারেক্টারিস্টিক্স রেসে বার করে আনা গেছে। তো এবার যেটা ব্যাপারটা হচ্ছে, এবার ইউনেস্কো রেস সংক্রান্ত কিছু রেকমেন্ডেশন দিয়েছে, রেস অ্যান্ড রেসিজম দুটো সংক্রান্ত কিছু রেকমেন্ডেশন যেটা দিয়েছে সে এই কটা পয়েন্ট, 7টা পয়েন্ট মোটামুটি আছে। তো এই পয়েন্টসগুলো কিন্তু মানে স্টেটমেন্ট হিসেবেই লিখতে হবে আর কি, যখন তোমাদের প্রশ্ন আসবে আর কি, যে ইউনেস্কো স্টেটমেন্ট রেস সংক্রান্ত বা রেসিজম সংক্রান্ত, তখন কিন্তু এই কটা পয়েন্ট অবশ্যই লিখতে হবে। তো এটা এই পয়েন্টসগুলোতে কি বলছে, যে এক হিউম্যান অল ওভার দ্য ওয়ার্ল্ড যত মানুষ আছেন সবাই একটা জায়গা থেকেই এসছেন এবং তাদের একটাই স্ট্যাটাস, সেটা হচ্ছে হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স, সেটা আমাদের কোনো মাথায় রাখতে হবে। তো ফিজিক্যাল কিছু ডিফারেন্স বা বায়োলজিক্যাল কিছু ডিফারেন্স বা জেনেটিক্যাল কিছু ডিফারেন্স আমাদের মধ্যে থাকতেই পারে, সেটা আমাদের বিভিন্ন পরিবেশে বিভিন্ন জিওগ্রাফিক লোকেশনে থাকার দরুন হয়ে থাকে, সেটা থাকতেই পারে। কিন্তু এখন পপুলেশন মানে মিক্সচার যেহেতু এসে গেছে, সেই এই জিনিসগুলো আরো বেশ বেড়ে যাচ্ছে, মিউটেশন, ন্যাচারাল সিলেকশন, জেনেটিক ড্রিফ্ট এসে যাচ্ছে, কিন্তু আমরা ডিসক্রিমিনেট করবো না আর কি, মানে সেটাই একটাই হচ্ছে হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স, সেটাই কিন্তু মানে হোমোস্যাপিয়েন্সটাই কিন্তু আমাদের অ্যানসেস্টার, এটা আমাদের মাথায় রাখতে হবে। রেসটা আর কিছু নয়, একটা ক্লাসিফিকেশনের মেথড আর কি, এটাও ইউনেস্কো স্টেটমেন্ট দিচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে নেশন, রিলিজিয়ন, কালচার, ল্যাঙ্গুয়েজ, এগুলোর কিন্তু রেসের ফ্যাক্টর হতে পারে না, এগুলো সমস্ত কালচারাল অ্যাসপেক্টস আর কি। এক একটা জায়গার মানুষের এক এক রকমের কালচার এবং সেই অনুযায়ী এগুলো ভ্যারি করে যায় আর কি, রিলিজিয়ন বা ল্যাঙ্গুয়েজ বা নেশন এভরিথিং সবকিছু অ্যাসপেক্টস এগুলো আর কি। তারপর ইন্টেলিজেন্স, সেটার সাথে কিন্তু রেসের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু একজন মানুষ অ্যাচিভ করেন। তো রেস দিয়ে একজন একটা গ্রুপ অফ পিপল বা একটা রেশিয়াল কমিউনিটির পিপল বেশি অ্যাডভান্স, তাদের ইন্টেলিজেন্সটা অনেক বেশি, এরকম ভাবার কোনো জায়গা নেই। সেটা ইন্টেলিজেন্সটা ইন্ডিভিজুয়ালিস্টিক ব্যাপার একটা, সেবার সেটাকে অ্যাচিভড হয় আর কি, সেটা কোনো রেস দ্বারা প্রাপ্ত বস্তু নয়। তো এটা মাথায় রাখতে হবে, কোনো ইনফেরিয়ার বা সুপিরিয়ার বলে রেসে কিছু নেই, রেস কমপ্লিটলি একটা বায়োলজিক্যাল থিং, সেইটা বারবার বলা হচ্ছে, বিভিন্ন জনে বলছেন, তো সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখনকার দিনে আর কোনো পিওর রেস কিন্তু এক্সিস্ট করে না, সব জায়গায় কিন্তু ভীষণভাবে মিক্সচার চলে এসছে, সব জায়গাতেই আছে সেটা, কোনো জায়গায় যে একদম পিওরলি একটা রেস আছে মানে গ্রুপ অফ পিপল আছে সেটা কিন্তু আর নেই।
আর সব হিউম্যান বিইং আর ইকুয়াল, মানে ল এর কাছে সবাই সমান, এইটা কিন্তু ইউনেস্কো স্টেটমেন্টে রেখেছে। তো এই যখন তোমাদের আসবে প্রশ্ন যে ইউনেস্কোর স্টেটমেন্টটা কি রেসের জন্য বা রেসিজমের জন্য, তখন কিন্তু এই কটা পয়েন্ট একদম লিখতেই হবে, মানে এর কোনো চেঞ্জ হবে না আর কি, এই কটা লিখতেই হবে। 1951 এই স্টেটমেন্টটা দেয়া হয়। নেক্সট যেটা আসছে যে রেশিয়াল গ্রুপস, এই যে অল ওভার দ্য ওয়ার্ল্ড বিভিন্ন মানুষ আছেন তাদেরকে মানে বায়োলজিক্যাল অ্যাসপেক্টসেই ধরা, মানে স্টাডি করবার জন্য বা সুবিধার্থেই আর কি, মানে শুধুমাত্র স্টাডি সুবিধার্থেই কয়েকটা গ্রুপ অফ পিপল ভাগ করা হয়েছে, তাদের ফিজিক্যাল কিছু ক্যারেক্টারিস্টিক্স সেট জন্য তাদের ডিভিশন দেয়া করা হয়েছে আর কি। একটা আছে ককেশয়েড, নিগ্রয়েড, অ্যালপাইনো, ব্রেক ফ্লো, তারপরে ইস্ট বাল্টিক, কেল্টিক, ল্যাপ, ইন্ডো দ্রাবিড়িয়ান, পলিনেশিয়ান, নেগ্রিডো, মঙ্গোলয়েস। তো এর এই এই পপুলেশনসে মানে রেশিয়াল গ্রুপসে কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড সবাইকে ভাগ করা হয়েছে আর কি। তো এরপর যেটা চলে আসবো যে রেশিয়াল ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান পপুলেশন। তো এবার এটা ইন্ডিয়ান পপুলেশন, এটা কিন্তু এই যে ডিভিশনগুলো প্রথমে বললাম সেটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড করা হয়েছে, ঠিক আছে। তো এবার যেটা নেক্সট যেটাতে আসছি সেটা সেটার ইন্ডিয়ান পপুলেশনকে শুধুমাত্র যে কী কী গ্রুপে আর কি রেশিয়াল গ্রুপে ভাগ করা হয়েছে সেটা। তো এই যে রেশিয়াল গ্রুপের যে ক্লাসিফিকেশন ইন্ডিয়ার পার্সপেক্টিভে সেটাও আবার অনেকে করেছে, যেমন রিসলে সরকার তিনটে লোক, তিনজন কিন্তু তিন রকম ক্লাসিফিকেশন দিয়েছেন। তো তিন রকম ক্লাসিফিকেশনই তোমাদের পড়তে হবে মাস্ট, এবং তাদের ক্লাসিফিকেশন গুলো ডিটেলে পড়তে হবে। আমি কিন্তু এখানে শুধু কি কি ভাগে বা ডিভিশনে তারা ক্লাসিফাই করেছেন সেই নামগুলো শুধু রেখেছি, রেশিয়াল গ্রুপের নামগুলো রেখেছি। তোমাদের কিন্তু সেটা কোথায় তারা লোকেট করে, কারা কারা তাদের মধ্যে বর্তমানে পড়ে আর কি, কোন কোন কাস্ট অফ কাস্টের পিপল পড়ে বা গ্রুপ অফ পিপল পড়ে, সেগুলো কিন্তু তোমাদের মেনশন করতে হবে। এগুলো যে কোনো বইতে অ্যাভেলেবেল আছে, তাই জন্য আমি এটা ডিটেলে আর এখানে লিখিনি, তোমরা বই থেকে এটা লিখে নেবে, লিখে নিয়ে আমাকে দেখাবে অবশ্যই। তো প্রথমে যেটা রেশিয়াল ক্লাসিফিকেশন যেটাতে আসি ইন্ডিয়ান পপুলেশনের ক্ষেত্রে, যেটা রিসলে দিয়েছিলেন, এইচ এস রিসলে 1915 সেটা হচ্ছে প্রথমে দিয়েছিলেন সাইথো দ্রাবিড়িয়ান, তারপরে দিয়েছেন ইন্দো আরিয়ান, তুর্কো ইরানিয়ান, আরিও দ্রাবিড়িয়ান, হিন্দুস্থান টাইপ একটা তিনি মেনশন করেছিলেন এভাবেই, তা মঙ্গোলয়েড টাইপ একটা, দ্রাবিড়িয়ান একটা শুধু আলাদা টাইপ, মঙ্গোলয় দ্রাবিড়িয়ান যেটা বেঙ্গলি টাইপ আর কি, তিনি এটা এইভাবেই তিনি ক্লাসিফাই করেছিলেন যেটা রিসলে করেছিলেন। তো এই যে প্রত্যেকটা ডিভিশন, প্রত্যেকটা ডিভিশনে কিন্তু ডিটেলসে লিখতে হবে, আমি বারবার বলে দিচ্ছি যে ডিটেলসে লিখতে হবে তাদের স্কিন কালার কি হতে মানে হয় আর কি, তাদের স্ট্রেচার কি হয়, তাদের সেফালিক ক্রেনিয়াল ক্যাপাসিটি যদি পাও বা সেফালিক ইন্ডেক্স যদি পাও সেইগুলো মেনশন করতে হবে, আই কালার যদি পাও সেটা মেনশন করতে হবে, আর কোথায় তারা বর্তমানে এক্সিস্ট করছে সেটাও মেনশন করতে হবে। এটা প্রত্যেকটা বইতে এগুলো অ্যাভেলেবেল, এগুলো রেসের যে কোনো একটা চ্যাপ্টার খুলবে সেখানে এগুলো পাওয়া যায়, এটা কিন্তু মানে ইজিলি পাওয়া যাবে, কোনো অসুবিধে নেই আর কি। এইটা তোমরা তোমাদের লিখতে হবে, যেমন কোয়েশ্চেন আসে যখন পরীক্ষায়, হয় রিসলে, গুহ বা সরকার, যে কোনো একটা থেকে কোয়েশ্চেন আসবে যে রেশিয়াল ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান পপুলেশন। আর অনেক সময় আবার তিনটে একসাথেও এসেছে, সেটাও কিন্তু হয়েছে, বেশ অনেকটা মার্কসের কোয়েশ্চেন আসে যখন তিনটে একসাথে আসে, 10, 10, 10, 30 হয়তো একসাথে এলো, যখন তিনটের তিনজনেরই ক্লাসিফিকেশন ডিটেলে লিখতে হবে, কোনোটা কিন্তু ওই পয়েন্ট ওয়াইজ ছেড়ে গেলে কিন্তু শুধুমাত্র হবে না। নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ বি এস গুহা, 1973 তিনি ক্লাসিফাই করেছিলেন যে ইন্ডিয়ান পপুলেশন কে, তিনি যেটা ক্লাসিফিকেশনটা দিয়েছিলেন সেটা হচ্ছে মঙ্গোলয়েড, তারপরে দিয়েছিলেন প্রোটো অস্ট্রালয়েড, তারপরে দিয়েছিলেন নেগ্রিটো, তারপর হচ্ছে মেডিটেরিয়ান, মেডিটেরিয়ানের মধ্যে প্যালিও মেডিটেরিয়ান, তারপর দ্য ওরিয়েন্টাল অর ফিশিচার, এই এইটা আবার দিয়েছিলেন, তারপর আরেকটা দিয়েছিলেন নর্ডিক্স, তারপর দিয়েছিলেন ওয়েস্টার্ন ব্র্যাকি সেফালস, তার মধ্যে আর্মেন্ডো, আর্য ডিনারিক,
তো এই এইভাবে তিনি ক্লাসিফাই করেছিলেন। এটারও কিন্তু ওই সেম ডিটেলসে লিখতে হবে কি কি লিখতে হবে, তাদের স্টেচার কি আছে, তাদের স্কিন কালার কি আছে, তারা বর্তমানে কোথায় লোকেট করছে ইন্ডিয়ার, বা কোন কাস্ট অফ কোন গ্রুপ অফ পিপলের মধ্যে পড়ছে সেটা একটু দিলে ভালো হয়, আর কোন জায়গার বেসিক্যালি সেই সেই জায়গাটা তোমাকে মেনশন করতে হবে, সেটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা গ্রুপকে কিন্তু এইভাবেই লিখতে হবে ডিটেলস। এবার আসছি এস এস সরকার 1961। এস এস সরকারটা কিন্তু অনেকটাই ছোট, বিএস গুহা বা রিসলে এরা কিন্তু বেশ অনেকটাই বড় আর কি দুটো যেটা আছে। এস এস সরকার কম্পারেটিভলি অনেকটাই ছোট হয়। তো একটা আছে, প্রথমটা হচ্ছে ইন্দো আরিয়ান, তারপর আছে মঙ্গোলিয়ান, তারপর হচ্ছে ইন্দো সাইথিয়ান, তারপর আছে অস্ট্রালয়েড, তারপর আছে মুন্ডারি স্পিকার্স, তারপর আছে ফার ইস্টার্ন। এরা কিন্তু এই যে যে গ্রুপ অফ পিপলগুলোর কথা বললাম, যে এস এস সরকার বা বিএস গো বা ইসলে, এরা কিন্তু সব ইন্ডিয়ান পপুলেশনের ক্ষেত্রেই ইন্ডিয়ার বিভিন্ন লোকেশনে সাউথে নর্থ ইস্ট ওয়েস্ট সব জায়গায় কিন্তু এই যে বিভিন্ন পপুলেশন আছে তাদেরকে ক্লাসিফাই করে কিন্তু তারা এই ক্যাটাগরিগুলো করেছেন আর কি, করে সেটা মানে এই ডিভিশনটা আর কি হয়েছে। তো এস এস সরকারের ক্ষেত্রে এই কটা ডিভিশন আছে, এটার ক্ষেত্রেও ওই বাকিদের মতোই সেম লিখতে হবে ডিটেলসে, স্কিন কালার, হেয়ার ফর্ম, আর কোথায় লোকেট করছে, এখন বর্তমানে কাদের মধ্যে দেখতে পাওয়া যায় এই ধরনের পপুলেশন, সবটাই কিন্তু কি ডিটেলে করতে হবে। এটা কিন্তু ওই শর্টে ওই শুধু পয়েন্ট লিখে গেলাম সেটা হবে না, বারবারই বলে দিলাম। তোমাদের কোয়েশ্চেন কিন্তু ওভাবেই আসবে, এক একটা ক্লাসিফিকেশন যদি দেয় এক একজনের, এস এস গুহ বা সরকার বা রিসলে, হয়তো 10 মার্কসের আসবে, 10 মার্কসের কমে কিছু আসবে না। তো এই ছিল মোটামুটি রেস। রেসের আর খুব কিছু নেই, রেশিয়াল ক্রাইটেরিয়া দিয়ে একটা প্রশ্ন আসে, আর রেস কি জিনিস সেটা একটা আসে, রেসিজম কি জিনিস সেটা একটা আসে, আর তারপরে আর একটা যেটা আসে, যেটা ইউনেস্কো স্টেটমেন্ট, সেইটা খুব ইম্পর্টেন্ট। ওই যে 7টা স্টেটমেন্ট সেটা মানে লিখতেই হবে একদম লাইন বাই লাইন, যেরকম আছে ওরকমভাবেই লিখতে হবে, যেহেতু ওটা স্টেটমেন্ট সেই জন্য ওটা একদমই লিখতে হবে। আর আসে এইটা যে ইন্ডিয়ান পপুলেশনের যে ক্লাসিফিকেশন হয়েছিল সেইগুলোর, এই তিনজনের যে তিনজন যে ক্লাসিফাই করেছিলেন তার যে ডিভিশন সেই সেইগুলো আর কি। এছাড়া খুব কিছু রেস থেকে কোয়েশ্চেন্স কিন্তু আসে না। তো এটাই থাকছে রেস। এখানে আমাদের মোটামুটি বায়োলজি শেষ হয়ে যাচ্ছে, বায়োলজিতে আর খুব কিছু নেই। এরপর যদি তোমাদের আর কিছু ডাউট থাকে নতুন জিজ্ঞাসা করে নেবে, আর আমি অ্যাসাইনমেন্টস দেব, অ্যাসাইনমেন্ট এটার উপরেই, জেনেটিক্স থেকে হয়তো কিছু অ্যাসাইনমেন্ট দেবো আর রেস থেকে কিছু অ্যাসাইনমেন্ট দেবো। নেক্সট ক্লাসে যেটা হবে, নেক্সট ক্লাসে যেহেতু বায়োলজিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, নেক্সট ক্লাসে আমার যে দুটো টপিক আর বাকি আছে, মার্চের আমি দুটো সপ্তাহ নেব, একটা সপ্তাহে ওই ম্যাজিক রিলিজিয়ান এগুলো করাবো, আর একটা সপ্তাহে হচ্ছে ওই ডেমোগ্রাফি করাবো। ব্যাস এই দুটো করলে আমার কিন্তু সিলেবাস কমপ্লিট। এরপর আমি যেটা চলে যাব সেটা হচ্ছে ওই তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে এরপর থেকে, মার্চ মাস থেকে ওই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, আর মক টেস্ট হবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকছে, আবার নেক্সট স্যাটারডে ক্লাস হবে।